বাংলাদেশ রেলওয়েতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু 551 জনকে নিয়োগ দেওয়া হবে। ভিউয়ার্স, এই চাকরিটিতে আপনারা এইচএসসি এবং স্নাতক পাশেই আবেদন করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ের এই চাকরিটিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ইত্যাদি সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। ভিউয়ার্স, আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগে বাংলাদেশ রেলওয়ে ভবন ঢাকা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য www.railway.gov.vd এই যে ওয়েবসাইটটি রয়েছে railway.gov.vd, এই ওয়েবসাইটে যাওয়ার পর হোম পেজে গিয়ে আপনারা এখানে এই যে নোটিশ বোর্ডে চেক করে দেখবেন বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার এবং সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এই নোটিশ বোর্ডে ক্লিক করলে আপনারা কিন্তু বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এখানে আপনাদের সামনে বিজ্ঞপ্তিটি আসবে। আপনারা চাইলে এই যে পিডিএফ ফাইলটি রয়েছে এখানে ক্লিক করলে পাশের ট্যাবে পিডিএফ ফাইলটি ওপেন হবে। এখান থেকে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে সব তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই আবেদন পূরণের সংক্রান্ত যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। সহকারী স্টেশন মাস্টার গ্রেড 15 বেতন 9,700 থেকে 23,490 টাকা, এখানে কিন্তু নেওয়া হবে 417 জন। ভিউয়ার্স, এটি কিন্তু অনেক বড় একটি পদ, আর এখানে আপনাদের বয়সসীমা 18 থেকে 30 বছর, অর্থাৎ 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি আপনার থাকতে হবে, অর্থাৎ আপনার যদি দ্বিতীয় শ্রেণী সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী থাকে অথবা এর বেশি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ দেশের 64টি জেলা থেকে এখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে হলো সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2, এখানে কিন্তু 17তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, বেতন দেওয়া হবে 9,000 থেকে 21,800 টাকা, এখানেও কিন্তু কম নয়, 134 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে বয়সসীমা 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এইচএসসি বিজ্ঞান বিভাগে থাকতে হবে এবং সমমানের পরীক্ষা আপনি উত্তীর্ণ হলেই হবে, অর্থাৎ এইচএসসি পাশেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অনার্স বা মাস্টার্স পাস করা লাগবে না। এখানে যে যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে 3টি না 4টি জেলা, 1, 2, 3, 4 এই 4টি জেলা বাদে বাকি 60টি জেলা থেকে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। এখন ভিউয়ার্স অন্যান্য সব তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আপনি যদি এই চাকরিগুলোতে আবেদন করতে চান এবং আবেদন ফর্ম পূরণ করতে চান তাহলে এই শর্তগুলো অবশ্যই মেনে নেবেন। আপনি যদি এই শর্তগুলো না মেনে আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদন ফর্মটি ফিল আপ হলেও আপনার আবেদনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই তথ্যগুলো জেনে নেবেন এবং আপনারা চাইলে এগুলো পিডিএফে ক্লিক করে অথবা এই ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে আপনারা আবেদনের লিঙ্ক পাবেন, সেখান থেকে ক্লিক করে এই সব তথ্য দেখে নিতে পারেন। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই সব তথ্য আপনাদের পরে বুঝিয়ে দিচ্ছি। প্রার্থীর বয়স 18/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আপনার যদি 18 বছরের কম হয় এই তারিখের মধ্যে তাহলেও আপনি আবেদন করতে পারবেন না, আর আপনার যদি এই তারিখের মধ্যে 30 বছরের বেশি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না, অর্থাৎ এই মাঝখানেই 18 থেকে 30-এর মাঝখানে বয়স থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে
সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে 30 বছর, অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন 32 পর্যন্ত, কিন্তু আপনি যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনি হন তাহলে কিন্তু 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, এর বেশি বয়স হলে আবেদন করতে পারবেন না। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ভিউয়ার্স, আপনার বয়স যদি প্রমাণ করার জন্য এফিডেভিট দেন তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনার বয়স আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধনের উপর ডিপেন্ড করে দেওয়া হবে, অথবা আপনার এসএসসি পরীক্ষায় যে বয়স ছিল, যে সাল ছিল জন্ম তারিখ, সেই সাল অনুযায়ী আপনার এখানে আবেদন করতে হবে। এছাড়া অন্য কোনো বয়সে আবেদন করলে আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যদি অন্য কোথাও চাকরি করে থাকেন, মানে বর্তমানে কোনো কোম্পানিতে অথবা যে কোনো সরকারি চাকরি অথবা যে কোনো একটি চাকরি করছেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না সরাসরি। এখন আপনাকে কি করতে হবে, এতে কিন্তু অনেকেই জানে না যে আপনি যদি চাকরিরত অবস্থায় থাকেন তাহলে কিভাবে সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন, আপনি কি আবেদন করতে পারবেন কি পারবেন না। আপনি আবেদন করতে পারবেন, তবে আপনার যথাযথ কর্তৃপক্ষ বলতে বোঝানো হয়েছে যে আপনি যে কোম্পানিতে অথবা যেখানে চাকরি করছেন সেখানে তার কর্তৃপক্ষকে জানানো এবং সেই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অর্থাৎ আপনার কর্তৃপক্ষ থেকে এনওসি নিয়ে আপনি কিন্তু সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র ফর্ম পূরণের জন্য ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ আপনি যেহেতু চাকরিরত আছেন, সব শর্ত পূরণ করে আপনি আপনার কোম্পানির বসদের জানিয়ে যেহেতু আবেদন করছেন, তাই এখানে যে আবেদনপত্রের ফর্ম থাকবে সেখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নামে একটি অপশন থাকবে, সেখানে আপনার টিক দিতে হবে। টিক দেওয়ার পর আপনি কেমন চাকরি করেন, কোন কোম্পানি চাকরি করেন, সেগুলোর ডিটেলস কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। যদি আপনার চাকরিরত না হন তাহলে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এখানে বোঝানো হয়েছে যে আপনি যেখানে চাকরি করছেন সেই চাকরির কোম্পানির মালিক আপনাকে যে এনওসি দিয়েছে অথবা অনুমতি দিয়েছে, সেই এনওসির অথবা অনাপত্তি পত্রের যে মূল কপি রয়েছে এই মূল কপিটি আপনাকে এখানে মৌখিক পরীক্ষায় প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। অর্থাৎ এই নিয়োগে যে নিয়মকানুনগুলো রয়েছে, এই নিয়মকানুনগুলো পরবর্তীতে যদি বাংলাদেশ রেলওয়ে পরিবর্তন করে তাহলে সেই অনুযায়ী এখানে আপনাদের নিয়োগ দেওয়া হবে। ভিউয়ার্স, আপনারা অনেকে মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র নেবেন সেটি জানেন না, তাই এই প্যারাটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে নেবেন, কারণ এখানে বলা আছে মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র আপনাকে নিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দাদের প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারীর কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধার শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা সেটির আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভা মেয়রের অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপির সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে, অর্থাৎ এগুলো দেখাতে হবে আপনাকে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্রের প্রমাণ মূল কপি দেখাতে হবে। অর্থাৎ আপনি যদি নারী কোটা দেখান তখন কিন্তু নারী কোটার কোনো কাগজপত্র না দেখালেও চলবে, তবে আপনি যদি প্রতিবন্ধী কোটা অথবা মুক্তিযোদ্ধা কোটা দেখান তাহলে আপনাদের অবশ্যই সনদপত্র এবং এর মূল কপি দেখাতে হবে। প্রার্থী বা কোনো রেলওয়ে কর্মচারীর পোষ্য অর্থাৎ বাংলাদেশের রেলওয়ে স্থায়ী পদে অনন্য 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে এরকম কর্মচারীর অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত কর্মচারী সন্তান ও বিধবা স্ত্রী বুঝাবে হলে আবেদনকারীর সাথে কর্মরত অবসরপ্রাপ্ত জীবিত বা মৃত সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত বিভাগীয় প্রধানের প্রতিস্বাক্ষর সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার পিতা অথবা আপনি যদি আপনার স্বামী রেলওয়েতে কাজ করেছে 20 বছর, তারপর তিনি মারা গেছেন, তাহলে আপনি
এই যে প্রমাণ রয়েছে এই প্রমাণপত্র সহ এখানে আবেদন করতে হবে, তাহলে কিন্তু এখানে আপনাকে আলাদা একটি কোটা দেওয়া হবে। কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে যে কোনো সময়। বিজ্ঞপ্তি বাতিল অথবা সংশোধন যে কোনো কিছু করার অধিকার কর্তৃপক্ষ রাখে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। আবেদন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীরা http://br.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আর আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন 18/1/2024 তারিখ সকাল 9টা থেকে, অর্থাৎ এর আগে গেলে কিন্তু এই ওয়েবসাইটে আপনারা আবেদনের ফর্ম খুঁজে পাবেন না। আপনারা 18 তারিখের পর গেলে আবেদনের ফর্মটি খুঁজে পাবেন। এবং আপনারা যদি আবেদনের ফর্ম ফিল আপ করতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি আবেদন ফর্মটি ফিল আপ করে দেখে দেবো। এবং অবশ্যই আপনি কোন পদে আবেদন ফর্মটি ফিল আপ করতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওই পদে আবেদন ফর্মটি ফিল আপ করে দেখে দেবো। 18 তারিখের পরে আপনারা 18 তারিখের পর থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 18/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ আপনার অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ। বিকেল 4টা পর্যন্ত ফর্ম জমা দিতে পারবেন। আপনারা 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না, যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন, কারণ সরকারি ওয়েবসাইট মাঝে মাঝে কিন্তু সার্ভার বিজি থাকে। তাই আপনি যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন আপনার নিজের সুবিধার জন্য। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদন জমাদানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS বা পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং সাক্ষ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই এই আবেদনপত্র সাবমিট করার আগে সবসময় ভালোভাবে সেগুলো চেক করে শতভাগ নিশ্চিত হয়ে তারপর আবেদনটি সাবমিট করবেন। ভিউয়ার্স, এখানে বলা হয়েছে যে আপনি মৌখিক পরীক্ষায় এই আবেদনপত্র দেখানোর জন্য এটি কিন্তু একটি প্রিন্ট করে সেটি আপনার কাছে রেখে দেবেন এবং সেটিও সত্যায়িত করে রাখবেন। ভিউয়ার্স, আপনি অন্যান্য সরকারি চাকরিতে যেভাবে আবেদন ফি জমা দেন ঠিক সেইভাবে এখানেও কিন্তু আবেদন ফি জমা দিয়ে দেবেন। এছাড়াও অন্য যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের শেয়ার করে দেবেন যারা চাকরি করছেন। ধন্যবাদ।